एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल कुकिंग गैलरी। आज के खूब ही मजेदार एक रेसिपी निये चले आसलम टैंगरा माछेर झोल। खूब ही मजेदार एक रेसिपी, आशा करी आपनादेर काछे ए रेसिपिटा खूब ही भालो लागबे। तो चलुन आर देरी ना करे आम्रा आजकेर ए मजेदार रेसिपिटा शुरू करे फेले। तो प्रथमे एखाने आमी टैंगरा माछगुलाके भालो करे धुए परिष्कार करे नियेछि आर एखाने प्राय 500 ग्रामेर मतो टैंगरा माछ आछे। तो एखन चूलाते एकटा तावा बसिए दियेछि आर दिए दिच्छि एखन परिमाण मतो तेल। तेलटा जखन एकटु गरम होये आसबे आमी दिए दिच्छि एर मध्ये पेंयाज कुचि। तो एखन पेंयाजगुलाके किछुक्षण एकटु भेजे निच्छि। एरपर दिए दिब आमी परिमाण मतो लवण। तो आमी परिमाण मतो लवण दिए दिएछि। एरपर दिए दिब एखन आदा रसुनेर पेस्ट। तो आदा रसुनेर पेस्ट आमी एखाने एक टेबिल चामच यूज करेछि। एखन आदा रसुनटाकेओ किछुक्षण एकटु भेजे निब। तो কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো আর হচ্ছে কাঁচা মরিচ। তো আমি এখানে বড় সাইজের একটা টমেটো দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এরপর এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া আধা চামচ। এরপর দিয়ে দিচ্ছি এখন ধনে জিরা গুঁড়া আধা চামচ। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি এখানে 1.5 চামচ ইউজ করেছি, আপনারা কম বেশি ইউজ করতে পারবেন। আপনারা যতটুকু ঝাল খাবেন সেটা হিসেব করে অবশ্যই মরিচের গুঁড়াটা এখানে ইউজ করবেন। তো এখন এগুলাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আর মশলা কিন্তু যত বেশি কষানো হয় তরকারি কিন্তু তত বেশি মজার হয়ে থাকে। তো এখন কিছুক্ষণ এগুলাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। তো এই মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদ আরো বেড়ে যায়। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়েছি, আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে এটা স্কিপও করতে পারবেন। এরপর অল্প একটু পানি দিয়ে দিলাম আর মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। আমি 2-3 বার করে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি ফিরে আসছি। তো এখন মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর উপরে তেলটাও ভেসে উঠেছে আর টমেটোগুলো কিন্তু ভালো করে গলে গিয়েছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব এর মধ্যে। তো আমি এখন সবগুলো ট্যাংরা মাছ এখানে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। তো এখন মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি আমি কিছুক্ষণ পর। তো কিছুক্ষণ পর এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, এরপর আবার ভালো করে মিশিয়ে নিব। আর খুবই সাবধানে এটাকে মেশাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এর মধ্যে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যে পানিতে মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাবে। তো আমি পানি দিয়ে দিয়েছি, এখন একটু মিশিয়ে নিই, তারপর একটা ঢাকনা দিয়ে দিব।
তো এখন আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিব আর মাছগুলো পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখন আমার ট্যাংরা মাছগুলো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর এটা ঝোল ঝোল থাকবে। এই অবস্থাতে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব আর এটাকে নামিয়ে ফেলবো। এটাতে একটু ঝোল ঝোল থাকবে যেহেতু এটা ট্যাংরা মাছের ঝোল সেজন্য। তো এখন ধনে পাতাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি মাছগুলোকে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর খুবই মজার এই মাছটা। এইভাবে অবশ্যই আপনারা রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার চলে আসবো অন্য রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।